আসসালামু আলাইকুম, আশা রাখছি আপনারা ভালো আছেন। আমার এক ভাই প্রশ্ন করেছেন যে গ্রামে বসে থেকে আসলে কি ধরনের ব্যবসা করা যায়, সে সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য। এ ব্যাপারে বলতে গেলে আসলে অনেক কিছুই বলা যায়, যেহেতু আমাদের বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ, সেই হিসেবে আমাদের দেশের প্রায় 80% লোকই আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে গ্রামে বসবাস করে। তো সেই হিসেবে আমি বলতে পারি যে আমরা যারা গ্রামে বসবাস করি তাদের কিন্তু হিউজ অফ অপরচুনিটিস রয়েছে, যে তার মাধ্যমে আমরা চাইলে বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারব। তো যদি আপনার ব্যবসায়িক দূরদর্শিতা থাকে, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আপনি একটু চতুর্দিকে খেয়াল করেন, তাহলে হয়তো আপনি অনেক ব্যবসায়ী খুঁজে পাবেন করার মতো। দেখুন, যদি আপনি ব্যবসায়িকভাবে চিন্তা করেন তাহলে ছোট্ট একটা কাজকেও ব্যাপকভাবে করা যায়, ব্যাপক সবার থেকে ভিন্নভাবে করে সবার নজরে আসা যায়। দেখুন, শিক্ষকতা পেশাটা, এই শিক্ষকতা পেশায় কেউ আছে যে সারা জীবন শিক্ষকতা করেও কিছু করতে পারে না, আবার কেউ আছে এই শিক্ষকতা পেশাটাকে ব্যবসায়িকভাবে সুন্দরভাবে কাজে লাগিয়ে অনেক বড় বড় শিক্ষককে পরিণত হয়, অর্থাৎ অনেক নামি দামি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে পারে। যেমন আমি যদি বলি যে একজন সাধারণ স্কুলের টিচার আর 10 মিনিট স্কুলের আইমান সাদিক, উনিও একজন টিচার, আর 10 মিনিট স্কুলের আইমান সাদিক, উনিও একজন টিচার, কিন্তু দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? আইমান সাদিক উনি এই পেশাটাকে অন্যভাবে উপস্থাপন করতে পেরেছেন এবং ব্যবসায়িক দূরদর্শিতা ওনার মাথায় কাজ করেছে বা কাজে লাগিয়েছেন, যার ফলে উনি কিন্তু এই শিক্ষকতা পেশাটাকেই অনেক বড় একটা পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন। ঠিক এমনিভাবে আপনি গ্রামে বসে আছেন বলে যে ব্যবসা করতে পারবেন না, এটা কিন্তু ঠিক নয়। আপনি গ্রামে বসে থেকেও অনেক ধরনের ব্যবসা করতে পারবেন। যেহেতু আমাদের বাংলাদেশ মোটামুটিভাবে এখন একটু উন্নয়নের দিকে যাচ্ছে, প্রায় যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, তারপরে ইন্টারনেট সংযোগ ব্যবস্থা, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে কৃষির উপরে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে আসলে একটু উন্নতি সাধিত হচ্ছে। তো সেই হিসেবে আমি এইভাবে ফোকাস করি যে যদি আপনি যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে একটা ব্যবসা করতে চান তাহলে করতে পারবেন, যদি আপনি কৃষি ব্যবস্থাকে কাজে লাগিয়ে একটা ব্যবসা করতে চান সেটাও করতে পারবেন, এছাড়া যদি আপনি বিদ্যুৎ, যেহেতু সব এলাকায় চলে গিয়েছে, এই বিদ্যুৎটাকে কাজে লাগিয়ে একটা ব্যবসা দাঁড় করাতে পারেন। এভাবে আসলে লট অফ অপরচুনিটিস আর ওয়েটিং ফর ইউ। তো এখান থেকে আসলে আমরা যদি যোগাযোগ ব্যবস্থাটাকে কাজে লাগাই তাহলে দেখুন গ্রামেও এখন বর্তমানে রাস্তাঘাট বেশ ভালো পাকা হয়ে গিয়েছে, সেই হিসেবে আপনি একটা পরিবহন খাতের ব্যবসা শুরু করতে পারেন। এছাড়া কৃষিখাতে যেহেতু এখন ভালো উন্নতি হয়েছে, সেহেতু আপনি কৃষিখাতে হয়তো একটা খামার করতে পারেন, অথবা একটা ফসলের, যে কোনো একটা ভালো ফসলের প্রজেক্ট করতে পারেন। আর যদি আপনি কৃষি বিষয়ক কোনো কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনার এলাকায় হয়তো কোনো কৃষি অফিসার রয়েছে, আপনি তার সাথে যোগাযোগ করুন, করে তার কাছ থেকে প্রপার গাইডলাইন নিয়ে আপনি একটা ভালো প্রজেক্ট শুরু করুন। হয়তো এমনও কিছু প্রজেক্ট তাদের হাতে রয়েছে যেগুলো আপনাকে লাভের মুখ দেখাবে। এছাড়া আপনি চাইলে খামার করতে পারেন, মুরগি, হাঁস, গরু, ছাগল, ভেড়া, বিভিন্ন ধরনের খামার করে আসলে প্রচুর ইনকাম করার সুযোগ রয়েছে। এছাড়া আপনি যেহেতু আপনার এলাকায় এখন বিদ্যুৎ সংযোগ রয়েছে, এই বিদ্যুৎ সংযোগটাকে কাজে লাগিয়েও কিন্তু কিছু ব্যবসা করা যেতে পারে। সেটা হতে পারে সরিষার মিল করতে পারেন, মুড়ির কারখানা করতে পারেন, এছাড়া আপনি চাইলে চানাচুরের কারখানা করতে পারেন, এছাড়া স্যান্ডেল তৈরির কারখানা করতে পারেন। অর্থাৎ আপনি গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য না করে বরং এখন গ্রাম আর শহর প্রায় একই রকম। দেখুন, আমরা শহরে বসে চাল যত টাকা কেজিতে কিনি গ্রামেও ঠিক সেই দামেই কিনতে হয়, আবার আমরা শহরে বসে বেগুন যে দামে কিনি বা শশা যে দামে কিনি বা আলু যে দামে কিনি গ্রামেও প্রায় সেম রেট। এটা আমি অনেক সময় গ্রামে গেলে আর কি কম্পেয়ার করলে আমি এটা বুঝতে পারি। সেই হিসেবে আমি বলতে পারি যে গ্রাম আর শহরের মধ্যে এখন তেমন একটা পার্থক্য নেই। যদি আপনি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই গ্রামে বসেও ব্যবসা করতে পারবেন। একটা বিষয় আপনি খেয়াল করবেন যে গ্রামে যারা ব্যবসা করে তারা কিন্তু কখনোই শহরে আসে না, শহরে আসা তাদের প্রয়োজন হয় না, কারণ তারা গ্রামে ব্যবসা করেই স্যাটিসফাইড, গ্রামে ব্যবসা করেই বেশ ভালো চলছে, তারা চাকরি বাকরির পেছনে কখনো ছুটবে না, গ্রামেই তারা কিন্তু একটা ভালো পজিশন দাঁড় করাতে পেরেছে। তো যেহেতু গ্রামের ব্যবসায়ীরা কখনোই শহরে আসার প্রয়োজন হয় না শুধুমাত্র ব্যবসায়িক কার্যক্রম ছাড়া, সেহেতু আমরা কেন এখনো পর্যন্ত গ্রামে ব্যবসা শুরু করব না? অবশ্যই গ্রামেও ব্যবসা করার লট অফ অপরচুনিটিস রয়েছে। তো এভাবে করে আপনি যদি একটু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আপনার
এলাকার যে সবচেয়ে বড় বাজার রয়েছে সেই বাজারটা বাজারটাতে আপনি একদিন যাবেন, যে চতুর্দিকে ঘোরাঘুরি করবেন, গিয়ে তারপরে দেখবেন যে কে কি ধরনের ব্যবসা করতেছে। এখানে আপনি দেখবেন যে পানের দোকান, সুটকির দোকান, এরপরে চায়ের দোকান, পলিথিন ব্যাগ বিক্রির আলাদা দোকান, তারপরে স্টেশনারি দোকান। মানে আপনি যখন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যে কোনো ব্যবসায়ীর দিকে তাকাবেন তখন আপনার মনে হবে আরে এত ব্যবসা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি কেন এখনো বসে আছি, আমি তো কালকেই ব্যবসা শুরু করব। জি অবশ্যই, আপনি যদি এভাবে চিন্তা করেন অবশ্যই ব্যবসা করার মতো অনেক স্কোপ পেয়ে যাবেন। তো যদি আপনি অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাহলে সেভাবে আপনি থিঙ্কিং করে নেন যে আসলে কোন ব্যবসাটা আসলে কম পুঁজিতে করা সম্ভব, সেই ব্যবসাটা শুরু করুন। ইনশাল্লাহ আমি আশা করি যে আপনি এই ছোট্ট ব্যবসাটাকে একটা সময় বৃহৎ পরিসরে নিয়ে যেতে পারবেন। এছাড়া বর্তমানে ইন্টারনেটের যুগ, ইন্টারনেট নিয়েও কিন্তু বর্তমানে অনেক এলাকায় ব্যবসা চলছে, আপনি ইন্টারনেট ভিত্তিক কোনো একটা ব্যবসাও কিন্তু চালু করতে পারেন। এছাড়াও গ্রামে বসে এখন অনেক ছেলে মেয়ে আছে যারা ফ্রিল্যান্সিং করে ভালো ইনকাম করছে, তো সেই হিসেবে আপনি কিন্তু গ্রামে বসে ফ্রিল্যান্সিং সেক্টরটাতে এক্সপার্ট হয়েও কিন্তু ইনকাম করতে পারেন। একটা নক্ষত্র উদাহরণ, মানে একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে ফ্রিল্যান্সার নাসিম। উনি কিন্তু একটা সময় গ্রামেই বসবাস করতো, শহরে পরবর্তীতে আসলে কাজের তাগিদে উনি শহরে এসেছেন। তো উনি কিন্তু গ্রামে বসে থেকে এত ভালো মানে একজন ফ্রিল্যান্সার হয়েছেন। এছাড়া আরও কিন্তু হাজারো উদাহরণ রয়েছে যারা গ্রামে বসে ফ্রিল্যান্সিং করে হিউজ অফ মানি ইনকাম করতেছে। তো আপনি চাইলে কিন্তু তাদের মতো করে একজন ফ্রিল্যান্সারও হয়ে যেতে পারেন। এছাড়া আপনি চাইলে মাছের একটা খামার করতে পারেন, পুকুরে মাছ চাষ করার প্রজেক্ট করতে পারেন। আসলে যদি আপনার কিছু করার ইচ্ছা থাকে তাহলে আপনার ভেতর থেকে হাজারো পরিকল্পনা ভেতর থেকে বেরিয়ে আসবে, আর সেই হাজারো পরিকল্পনা থেকে আপনাকে বেছে নিতে হবে যে কোনটা আপনার কাছে ভালো লাগে। যেটা আপনার ভালো লাগবে অবশ্যই আপনি সেটাকে কাজে লাগিয়ে মাঠে নেমে পড়বেন। ইনশাল্লাহ আপনি 6 মাস 1 বছর পরে এখান থেকে একটা ভালো ফিডব্যাক অবশ্যই পাবেন। তো আশা রাখছি আমি কি বলতে চেয়েছি যারা এই ব্যাপারটা জানতে চেয়েছেন তারা উপলব্ধি করতে পেরেছেন। আর এখানে আসলে ইন্ডিভিজুয়ালি কোনো ব্যবসাকে এভাবে ধরিয়ে ধরিয়ে বলে দেওয়া সম্ভব না যে আপনি এই ব্যবসা করুন, আপনি এই ব্যবসা করুন, আপনি এই ব্যবসা করুন, ইটস নট পসিবল। তো যে ব্যবসায় আপনি করবেন আপনাকে সেটা বের করে নিতে হবে। তো অনেক বেশি কথা বলে ফেললাম, আসলে এত কথা বলার যোগ্যতাও আমার নেই আর এত গুছিয়ে কথা বলতেও আমি পারি না, তবুও ট্রাই করি আপনাদের সামনে কিছু বলার জন্য, যাতে করে নতুন কেউ ব্যবসা শুরু করে নিজের বেকারত্বটাকে লাঘব করতে পারে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেকার বসে না থেকে বরং একটা শুরু করুন, যে কোনো একটা ব্যবসা শুরু করুন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো করতে পারবেন। তো আপনার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের আরও সেবা প্রদান করতে পারি। সেই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।